মানে টু হুইলার বা পেডেস্ট্রিয়ান কে বাদ দিয়ে বাকি সব ট্রাফিক গুলো সাসপেন্ড করছি। এটা নিয়ে মানুষের একটু ইনকনভিনিয়েন্স হবে, এই জন্য আমরা সবাই কাছে অ্যাডভাইস করব যে আপনারা প্লিজ বালাসান ব্রিজের দিকে আসবেন না, আপনাদের যে নৌকাঘাট ব্রিজ আছে সেটা ব্যবহার করবেন। তো যারা যেই গাড়িগুলো কুচবিহার থেকে বা জলপাইগুড়ি রাজগঞ্জ থেকে বা সিকিমগুলো থেকে দার্জিলিং কালিম্পং থেকে আসার কথা, যারা এইখানে ব্রিজ ব্যবহার করেন, বালাসান ব্রিজ ব্যবহার করেন ক্রসওভারের জন্য, তাদের কাছে আমাদের রিকোয়েস্ট আপনারা প্লিজ সিটির মাধ্যমে রুটওয়ে বা ইস্টার্ন বাইপাস ইউজ করে আপনারা টুয়ার্ডস নৌকাঘাট ব্রিজ যাবেন। সিমিলারলি আমাদের যে গাড়িগুলো এয়ারপোর্ট থেকে বাগডোগরা থেকে আসার কথা ফ্রম দ্য ওয়েস্টার্ন সাইড অফ দ্য ব্রিজ, তাদের কাছে অনুরোধ কি আপনারা আমাদের যে শিবপুরের যে ফ্লাইওভার আছে সেখান থেকে গান্ধীকে টার্ন নিয়ে হসপিটাল মোড় হয়ে আপনাদের নৌকাঘাট ব্রিজ করে আসবেন। আমরা একটা ডিটেইল ট্রাফিক ডাইভার্জেন্স প্ল্যান করছি আর সঙ্গে সঙ্গে আমাদের এখানে ডিপ্লয়মেন্ট থাকবে যাতে কোনো অসুবিধা না হয় কোনো লোকের ফলে এখানে, মানে কোনো আমরা চাই না কোনো কাজের মধ্যে কোনো বাধা পড়ে, আমরা চাই তাড়াতাড়ি ক্লিয়ার হোক। আমাদের জাস্ট একটাই রিকোয়েস্ট আমাদের কাছে, আপনারা কাইন্ডলি কোঅপারেট করবেন, আপনাদের এদিকে আসবে গাড়ি ঘুরবে তার একটা সময় নষ্ট হবে, এই জন্য আপনারা কাইন্ডলি যে আমাদের সাজেশন আছে নৌকাঘাট ব্রিজ ইউজ করা সেটাই আপাতত ফলো করবেন। আর একটু সময় হাতে নিয়ে চলবেন, কারণ অনেকেই ট্রেন ধরা হয়, অফিস যাওয়ার হয় আর ফ্লাইট ধরা হয়, তো আপনাদের সময় একটু বেশি লাগবে যেহেতু নৌকাঘাট ব্রিজের একটা ট্রাভেলিং টাইম আছে। তো একটু সময় হাতে নিয়ে বাড়ি থেকে বেরোবেন বা আপনাদের যে যেখানে যাওয়ার আছে সেখানে যাওয়ার জন্য একটু সময় হাতে নিয়ে বেরোবেন। আমরা সাইনেজগুলো লোকের আমাদের অফিসার ফোর্সের ডিপ্লয়মেন্টের মাধ্যমে টাইম টু টাইম আপনাদেরকে গাইড করতে থাকবো, আর যখন এই কাজগুলো কমপ্লিট হবে সিমিলারলি পাবলিকলি অ্যাডভাইজারি জারি করে এইভাবেই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে ব্রিজ চালু হয়ে গেছে। কিন্তু আপাতত ব্রিজ টু হুইলার ছাড়া বাকি সবে গাড়ি যেন আমরা সাসপেন্ডেড রাখছি, পেডেস্ট্রিয়ান আর টু হুইলার ছাড়া আর বালাসান ব্রিজের দিকে আমরা গাড়ি দিচ্ছি। স্যার, এমএস টেনে যে রোড কালকে একটা জারি করা হয়েছিল মানে টু হুইলার বা পেডেস্ট্রিয়ানকে বাদ দিয়ে বাকি সব ট্রাফিকগুলো সাসপেন্ড করছি, এটা নিয়ে মানুষের একটু ইনকনভিনিয়েন্স হবে, এই জন্য আমরা সবাই কাছে অ্যাডভাইস করব যে আপনারা প্লিজ বালাসান ব্রিজের দিকে আসবেন না, আপনাদের যে নৌকাঘাট ব্রিজ আছে সেটা ব্যবহার করবেন। তো যারা যেই গাড়িগুলো কুচবিহার থেকে বা জলপাইগুড়ি রাজগঞ্জ থেকে বা সিকিমগুলো থেকে দার্জিলিং কালিম্পং থেকে আসার কথা, যারা এইখানে ব্রিজ ব্যবহার করেন, বালাসান ব্রিজ ব্যবহার করেন ক্রসওভারের জন্য, তাদের কাছে আমাদের রিকোয়েস্ট আপনারা প্লিজ সিটির মাধ্যমে রুটওয়ে বা ইস্টার্ন বাইপাস ইউজ করে আপনারা টুয়ার্ডস নৌকাঘাট ব্রিজ যাবেন। সিমিলারলি আমাদের যে গাড়িগুলো এয়ারপোর্ট থেকে বাগডোগরা থেকে আসার কথা ফ্রম দ্য ওয়েস্টার্ন সাইড অফ দ্য ব্রিজ, তাদের কাছে অনুরোধ কি আপনারা আমাদের যে শিবপুরের যে ফ্লাইওভার আছে সেখান থেকে গান্ধীকে টার্ন নিয়ে হসপিটাল মোড় হয়ে আপনাদের নৌকাঘাট ব্রিজ করে আসবেন। আমরা একটা ডিটেইল ট্রাফিক ডাইভার্জেন্স প্ল্যান করছি আর সঙ্গে সঙ্গে আমাদের এখানে ডিপ্লয়মেন্ট থাকবে যাতে কোনো অসুবিধা না হয় কোনো লোকের ফলে এখানে, মানে কোনো আমরা চাই না কোনো কাজের মধ্যে কোনো বাধা পড়ে, আমরা চাই তাড়াতাড়ি ক্লিয়ার হোক। আমাদের জাস্ট একটাই রিকোয়েস্ট আমাদের কাছে, আপনারা কাইন্ডলি কোঅপারেট করবেন, আপনাদের এদিকে আসবে গাড়ি ঘুরবে তার একটা সময় নষ্ট হবে, এই জন্য আপনারা কাইন্ডলি যে আমাদের সাজেশন আছে নৌকাঘাট ব্রিজ ইউজ করা সেটাই আপাতত ফলো করবেন। আর একটু সময় হাতে নিয়ে চলবেন, কারণ অনেকেই ট্রেন ধরা হয়, অফিস যাওয়ার হয় আর ফ্লাইট ধরা হয়, তো আপনাদের সময় একটু বেশি লাগবে যেহেতু নৌকাঘাট ব্রিজের একটা ট্রাভেলিং টাইম আছে। তো একটু সময় হাতে নিয়ে বাড়ি থেকে বেরোবেন বা আপনাদের যে যেখানে যাওয়ার আছে সেখানে যাওয়ার জন্য একটু সময় হাতে নিয়ে বেরোবেন। আমরা সাইনেজগুলো লোকের আমাদের অফিসার ফোর্সের ডিপ্লয়মেন্টের মাধ্যমে টাইম টু টাইম আপনাদেরকে গাইড করতে থাকবো, আর যখন এই কাজগুলো কমপ্লিট হবে সিমিলারলি পাবলিকলি অ্যাডভাইজারি জারি করে এইভাবেই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে ব্রিজ চালু হয়ে গেছে। কিন্তু আপাতত ব্রিজ টু হুইলার ছাড়া বাকি সবে গাড়ি যেন আমরা সাসপেন্ডেড রাখছি, পেডেস্ট্রিয়ান আর টু হুইলার ছাড়া আর বালাসান ব্রিজের দিকে আমরা গাড়ি দিচ্ছি। স্যার, এমএস টেনে যে রোড কালকে একটা জারি করা হয়েছিল, স্যার।